এই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান যিনি বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ক্যাপ্টেন খানের শুটিং নিয়ে অন্যদিকে সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া জানা গেছে এক সপ্তাহের জন্য মাহি বাড়িতে যাচ্ছেন মাহিয়া মাহি কিন্তু হঠাৎ মাহি কেন এক সপ্তাহের জন্য সাকিবের বাড়িতে যাচ্ছেন এই প্রশ্ন এখন অনেক দর্শকের মনে জানা গেছে একই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ও মাই লাভের শুটিং আর এই সিনেমার শুটিং করার জন্যই শাকিব খানের শুটিং বাড়ি জানাতে যাচ্ছেন মাহিয়া মাহি ওমাই লাভ নামক নতুন এই সিনেমায় মাহিয়া মাহিকে দেখা যাবে কলকাতার একজন নায়কের বিপরীতে এই সিনেমার প্রচুর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় সবকিছু ঠিকঠাক থাকলে একই আগস্ট থেকে আমরা ওমাই লাভ সিনেমার শুটিং শুরু করব। প্রথমে গাজীপুরে শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে এই সিনেমার শুটিং করব। একটা শান্তির শাকিব খানের বাড়িতে শুটিং করার পর আমরা এফডিসিতে সাতই আগস্ট থেকে সিনেমার শুটিং শুরু করব এ সময় আরো বলা হয় আমাদের ইচ্ছে আছে একটা না কাজ করে দুই মাসের মধ্যে এই সিনেমার সব কাজ শেষ করব প্রিয় দর্শক আপনিও কি অপেক্ষায় আছেন মাহি নতুন ছবি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও ইউটিউব চ্যানেলটিতে